প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে আগুনে মৃত 9 বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। সৌদি আরবের আল আহসা শহরের আগুনের ঘটনায় 9 প্রবাসী বাংলাদেশি সহ 10 জনের মৃত্যু হয়েছে, বাকি একজন ভারতের নাগরিক। গতকাল শুক্রবার বিকেল 4টার দিকে রাজধানী রিয়াদ থেকে 350 কিলোমিটার দূরে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় ওই আগুনের ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব ফরকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আগুনে দগ্ধ হয়ে 9 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন এবং 2 জন আহত হয়েছেন। নিহতরা হলেন রাজশাহীর বাগমারার জফিরউদ্দিনের ছেলে মুহাম্মদ রুবেল হোসাইন, জমিরের ছেলে মোহাম্মদ সাজিদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে আরিফ, আনিসুর রহমান সর্দারের ছেলে ফিরোজ আলী সর্দার, নাটোরের নলডাঙ্গার মোহাম্মদ দবিরুদ্দিন ছেলে মোহাম্মদ উবাইদুল, নওগাঁর আত্রাইয়ের আইজাক প্রামাণিকের ছেলে রমজান রহমান সর্দারের ছেলে বারেক সর্দার, মাদারীপুরের কালকিনির ইউনুস ঢালির ছেলে জুবায়ের ঢালি এবং সাভারের নগরকুন্দার মৃত আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মোহাম্মদ জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে 14 জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে খাওয়া দাওয়া করে কারখানার উপরের আবাসনে কর্মীরা ঘুমিয়েছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন চিৎকার শুনে তারা 2 জন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা 2 জন বেরিয়ে আসতে পারলেও বাকিরা কালো ধোঁয়ায় পথে হারিয়ে ফেলেন এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান। ওই সময় 3 জন কর্মী কারখানার বাইরে থাকায় তাদের কোনো সমস্যা হয়নি। দুর্ঘটনা সম্পর্কে জানার পর কাউন্সিলর স্টোন মোহাম্মদ রেজায়ে রাব্বি দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান। ওই ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি শোক প্রকাশ করেছেন। তিনি পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তা দেওয়ার জন্য শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দিয়েছেন।